ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহি এনামুল হক ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে ফরজ নামাজের নিয়োগ করে কি আবার নিউজ ছাড়া যেতে পারে তার মধ্যে যেমন সাপ বিশ্ব আক্রমণ করছে এখন নিউজ সেরে দিয়ে তাদেরকে আক্রমণ আক্রমণ থেকে প্রতিহত করে আবার নিয়োগ করলো অথবা মনে করেন মোবাইলের মধ্যে রিংটোন বেজে আসলো খারাপ রিংটোন এখন নিউজ সেরে দিয়ে মোবাইল বন্ধ করে তারপরে ই করলো আলহামদুলিল্লাহ সাল্লাহসাল্লাম আল্লাহ সাল্লামাবাদ সময় এনামুল ভাই ফরজ নামাজের মধ্যে পার্থক্য আছে যেমন ফরজ নামাজের নিয়ত করলে নিয়ত ছাড়া যাবে না কোন কারণে নিয়োগ ছাড়া যেমন সাপ আসছে একটা সাপ তো মারা ফরজ তার জরুরি বৃদ্ধিতে সেটা আলাদা কথা অথবা একটা বিশ্ব আসছে আসছে অথবা বিষাক্ত কোন জিনিস আসছে সেটা আলাদা কথা কিন্তু মোবাইলের রিংটোনের কারণে নামাজ ছাড়া দেবে না এটা উচিত না তবে রিংটোন অবস্থায় বন্ধ করতে পারবে মোবাইলের মধ্যে হাত দিয়ে সুন্দর করে রিংটোন বন্ধ করে দিবে তবে যা যাচ্ছে অনেক মানুষকে দেখা যায় রিং বাঁচতে আছে আর সে ওই অবস্থায় নামাজ পড়তে মনে করে যে খুশি খুশি নষ্ট হয়ে যাবে এটা আর একটা খুঁজো খুঁজো কি নষ্ট হবে সারা মসজিদের মুসল্লিকে আপনি খুঁজো খুঁজো নষ্ট করে দিয়েছেন আর আপনার খুঁজো খুঁজো আপনারই কি মন ঠিক আছে নাকি মানে উদ্দেশ্য হলো যে করে তারই কি মন ঠিক আছে নাকি তার মন তো আরো সাধারণের মধ্যে শুরু হয়ে গেছে দুঃখ দুখ শুরু হয়ে গেছে কে কোথায় লয়ে গেল বা সুতরাং এই সমস্ত বিষয়ে ওই মোবাইলের জন্য আপনার ফরজ নামাজের নিয়ম ছাড়া যাবে না আগেই সতর্ক হতে হবে যে মোবাইল বন্ধ রাখতে হবে আর বিশেষ কোনো জরুরি কোনো কারণ হয়েছে যেমন টয়লেট দর্শে নামাজ আছে এখন টয়লেটের চাপ দিয়েছে তাহলে ফরজ তাহলে নিয়ম ছেড়ে দিতে হবে নামাজ ছাড়া টয়লেট পরিষ্কার করে আসবে কারণ আল্লাহ সাল হাদিস আসল্লাফা আন আখবাতান যে নামাজের মধ্যে দুইটা খবিজ জিনিসকে আটকিয়ে রাখবে না সেগুলো প্রস্রাব পায়খানা প্রস্রাব পায়খানা পরিষ্কার করে টয়লেট সেরে পরিষ্কার হয়ে সুন্দরভাবে ধীরে বিনয় নম্রতা খুশি খুশুর সাথে নামাজ পড়বে না এলোদের দিশা হবে রুকু দিবার সেটা দেবে দূর হঠাৎ করে হাওয়া পড়ে দেবে আবার দেখেন অনেক মানুষ নামাজ সেরে হাওয়া ছাড়তে ছাড়তে দূর তো এগুলি তো সতর্ক হতে হবে এটা হলো আলাদা জিনিস কিন্তু রিংটোন অথবা সামান্য এই সমস্ত জিনিস মনে করে সরৎকার রিও আবার দৌড়েছে এগুলি নয় নামাজ অর্থ গুরুত্বপূর্ণ আগে প্রয়োজন সেরে এসে নামাজ পড়তে হবে নাহলে নামাজ পড়ে যায় দৃষ্টির সাথে প্রয়োজন সারতে হবে যে স্বাভাবিক প্রয়োজনের কথা মোবাইল টোবাইল ইত্যাদি তা আমাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে হাজর সাল্লাহ তালীন মোহাম্মদ আসসালাম আলাইক্রমত